হ্যালো হ্যালো, যশোর থেকে হেলাল বলছিলাম। জি বলুন। আমার এই ব্যথার সমস্যা নিয়ে আমি একটু ডাক্তার সাহেবের সাথে একটু কথা বলবো। জি জি আমি বলুন। শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার এই মাজার বাম সাইডে মাসুলের ভিতরে, যেখানে মাসুল, এই মাসুলের ভিতরে ব্যথা করে। কিন্তু অনেক ডাক্তার আমাকে বলে যে ওখানে হয়তো বা কিডনির সমস্যা, অনেকেই বলে যে মাজার সমস্যা। কিন্তু আমি আসলে জিনিসটা আমি ইসিজিও করাইছি, তাতে কোনো আমি খারাপ কোনো রিপোর্ট পাইনি। এখন আমি নিয়মিত চিকিৎসা হয়ে যাচ্ছি, তাতে আমার কোনো ধরনের আমি উপকৃত হতে পারছি না। আমি আসলে বিষয়টা বুঝতে পারছি না যে আমার কিডনিটা আসলে কোথায়, কিডনিটা কি আমার বাম সাইডে মানে উপরে, নাকি আমার এই মাসুলের ভিতরে। এই জিনিসটা আমি আসলে বুঝতে পারছি না, যার আপনার কারণে আমি বয়স কত? চিকিৎসাটা সঠিক। আপনার আমার বয়স কত? বয়স 40-এর উপরে। আচ্ছা, আপনার মাজার ব্যথা কি নড়াচড়া করতে, সাজেস সামনে ঝুঁকতে অথবা যে কোনো কাজ করতে, চলাফেরা কি ব্যথা বেড়ে যায়? আমার ব্যথাটা বেশি আমি মানে উপলব্ধি করতে পারি যখন রাত্রি শুই, হুম, শোয়ার সময়, তখন আমি ডাইন ভাবে নড়াচড়া করতে পারি না। তখন আমার নড়াচড়া করতে গেলে আমার খুব কষ্ট হয়, এবং ব্যথা, মেন ব্যথাটা হলো আমার বাম সাইডে মাসুলের ভিতরে। আচ্ছা, জি জি, জি, আপনাকে আব্দুল আলাম, ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য। আমরা আপনাকে পরামর্শ দেবার চেষ্টা করছি, এটা বলুন। একটা মানে অনেক ক্ষেত্রে, যেমন প্রায় রোগীর ক্ষেত্রে আমার কাছে এসে বলে যে কোমর ব্যথা হলে অনেক সময় মানুষ এখানে কিন্তু অনেকেই জানে কোমরের পিছনের অংশে, ঠিক পিঠের নিচের এবং উপরের মাঝামাঝি, মানে লোয়ার 1/3-এর ভিতরে কিডনি থাকে, দুই পাশে দুইটা, যেটা স্পাইনের দুই পাশে লাগানো থাকে। তো অনেকের ধারণা কোমরে ব্যথা হলে কিডনি ব্যথা হতে পারে, এটা একটা কমন, এবং কিডনি ডিজিজ হলে মানুষ মারা যায়, এ থেকে আরও বেশি ভয়, মানে সে ভয় পায়। কিন্তু কোমর ব্যথা সাজেস হাড় জোড়ার ব্যথা, আর্থ্রাইটিস বা এই জাতীয় রুগীতে আসলে কেউ মারা যায় না। যদি কিডনি সমস্যা হয়, সে হয়তো এক ফোড়া কিডনি ফেলিউর হলে সে মানে ফ্যাট অফ যেটা ডিজিজে যেটা খারাপ জি কিছু হতে জি পারে। তো এই দর্শকের ক্ষেত্রে যেটা বুঝেই যাচ্ছে, ওনার আসলে মেরুদণ্ডে সমস্যা এবং মাংসপেশিতে সমস্যা। তার যখন রাতে সে শুয়ে থাকে তখন ব্যথা হয়। কিডনি ডিজিজ এবং কোমর ব্যথার ভিতরে একটু ডিফারেন্ট, মানে অবশ্যই ক্লিনিক্যাল ফিচারগুলোই একেবারেই ভিন্ন, লক্ষণগুলোর মধ্যে কিছুটা পার্থক্য পার্থক্য রয়েছে। আছে। তো ওনার লক্ষণে ক্লিয়ার বোঝা যায় ওনার মেরুদণ্ডে যে কোনো মাংস অথবা নার্ভ অথবা ডিস্কে হাড়ে সমস্যা আছে। জি তো সমস্যা দর্শক, আপনি যদি কোমরের একটা MRI করে দেখতে পারেন তাহলে এটা সহজ হয়ে যাবে। আর কিডনি ফাংশন টেস্ট, ব্লাড টেস্ট করলেও বোঝা যাবে, অথবা আপনি আল্ট্রাসোনোগ্রাফি করেও দেখতে পারেন। তো আপনার কথা বোঝা যাচ্ছে মেরুদণ্ডে কোথাও মাংস অথবা হাড় জোড়ায় সমস্যা আছে, যেটা MRI করে কনফার্ম করা যাবে। তারপরে এটা আপনি যদি ডক্টরের কাছে তারপরে শরণাপন্ন হয় সমস্যা অনুযায়ী ট্রিটমেন্ট নিলে সেভাবে চিকিৎসা নিতে আশা হবে। করি।